আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি তো আপনাকে আগে আপনাকে দলিল যেটা প্রমাণ, জিজ্ঞেস করলাম আপনাকে যেটা জিজ্ঞেস করলাম সেই বিষয়ে আপনার কি বলার আছে? আপনি কি সেই দলিল প্রমাণগুলো দেখতে চান যে নবী মুহাম্মদের মৃত্যু কিভাবে হয়েছিল? না এগুলো আপনি দেখাইছেন, আমি দেখছি এর আগে। তাইলে আপনি আমাকে এইটার উত্তর দেন যে এবারে নিজের ভবিষ্যৎবাণী নিজে কইতে পারে না, এইবারে আবার আরেকজনের ভবিষ্যৎবাণী কইছে কবে মরবো কেমনে মরবো, এত কিছু বইলা গেছে কেমনে কেমনে ভাই? না এই জিনিসটা অলৌকিক কেন মনে হয়, এই যে কোরআনটা যে আপনার সমগ্র কোরআনটা 23 বছরে নাজিল শেষ হইলো, যদি এরকম হইতো নাজিল শেষ হওয়ার আগে না যদি রে সমস্যা ভাই, হইতো। কোরআন কখনো নাজিল শেষ হয় নাই, কোরআন নাজিল কখনো শেষ হয় নাই। নবী মোহাম্মদ মৃত্যু শয্যায় বৈশাও আয়াত নাজিল করছিল, সেই আয়াতটা আয়েশা একটা কাগজে লিখে রাখছিল, তারপরে নবী মোহাম্মদের মানে বালিশের নিচে সেটা ঢুকায় রাখছিল, একটা ছাগল আয়েশা সেই আয়াতটা খায় গেছে, সেই আয়াতটা কোরআনের ভিতরে আর পাওয়া যাচ্ছে না, সেই আয়াতটা এখনো মিসিং। এরকম তো না, আপনার বিদায় কে হজের বলছে এরকম না? আপনি আপনি না তাহলে চ্যালেঞ্জ আমরা করেন, তাহলে আপনি এই জিনিসটা চ্যালেঞ্জ করেন, আমি দলিলগুলো বের করি, দলিলগুলো বের করি, তাহলে কি বলেন? এই যে ভাই আপনি যে বললেন, আপনি যে বললেন, তাহলে এই দলিলগুলো আমি বের করি নাকি? না ভাই আমরা যেটা জানি যে বিদায় হজের সময় উনি বলে গেছেন যে আজকে আপনি থেকে দিন সম্পূর্ণ হইলো। না রে ভাই, বিদায় হজের ভাষণের পর অনেক আয়াত নাজিল হয়েছে, কি বলেন ভাই? আপনার কোনো আইডিয়া নেই, কোরআন হাদিস সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, কে বলছে আপনার এই কথা? এই কথা আপনারা কে বলছে? বিদায় হজের ভাষণ, বিদায় হজের ভাষণ বলে কিছু নাই ইসলামের ইতিহাসে, বিদায় হজের ভাষণ বলে কিছু নাই। তার একটা শেষ হজ আছে, সেই হজে একটা ভাষণ সে দিছিল, এটা আছে, কিন্তু বিদায় হজ ওইটারে বিদায়ী হজ মোহাম্মদ কখনো বলে নাই, এটা হচ্ছে বিদায়ী হজ। আচ্ছা, আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত হয়েছে, ফারাজ ভাই আপনি কি আছেন? জি ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য, মানে আমি তো যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ মানে করার জন্য। আচ্ছা, তাহলে আমি এই রেফারেন্স গুলো একটু দেখাই নি ফারাজ ভাই, যে যে মানে শিওর শিওর ঘটনাটা কি ঘটছিল সেই সেই সময়ে, যে ছাগলে খায় গেল আয়াত, তো ছাগলে খায় গেল সেই ছাগল মানে নাস্তিক ছাগল, নাস্তিক ছাগলটা যে মানে আয়াতটা খায় গেল, তারপর তো সেই আয়াতটা খুঁজে পাওয়া গেল না, মানে এখন কি হবে ইসলামের, এখন কি হবে যে এইভাবে যদি ছাগলরা যদি আয়াত খায় যায়, তাহলে তো একটা বিরাট মুসিবতের ব্যাপার ভাই, তাই না? ছাগলের কত বড় সাহস! এই যে দেখেন এই হাদিসটাতে যে জিনিসটা বলা হচ্ছে, বয়স্ক লোকে দুধ পান করলে 1900, অনেকগুলো হাদিস গ্রন্থ এটা আছে আসলে, এটা একটা হাসান হাদিস, এখানে বলা হচ্ছে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তিকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। ইয়া ভাই দেখতে পাচ্ছেন, রমজান ভাই দেখতে পাচ্ছেন হাদিসটা? হ্যাঁ হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আরো হাদিস আমরা পড়ি, এটার প্রাসঙ্গিক আরো অনেকগুলো হাদিস আছে। দেখেন সহি মুসলিমের হাদিস ভাই এটা তো 3699। হাসান হাদিস, হ্যাঁ হাসান আগে যে হাদিস, কিন্তু হাসান হাদিস মানে কিন্তু এমন না যেটা দুর্বল হাদিস, তা কিন্তু না, হাসান মানে গুড়। হ্যাঁ হ্যাঁ ভুল হাদিস আর কি, কি কি বললেন? গুড হাদিস, গুড মানে ভালো, এটার মান ভালো, গুড বলতে মানে একেবারে সহি না, মানে পরিপূর্ণ সহি না আর কি। পরিপূর্ণ সহি না বা সেটা সেরকম কিছু না, তার মানে হচ্ছে এখানে একটা চেইন মিসিং আছে, তার যে যে রাবিরা আছে সেই রাবিদের ভিতরে একটা চেইন মিসিং আছে, সেই কারণে এটা হাসান, ঠিক আছে? কিন্তু হাদিসটা সহি, হাদিসের মতন সহি, কিন্তু চেইন মিসিং থাকার কারণে, এইখানে একটা চেইন মিসিং থাকার কারণে এই জিনিসটা হাসানে পরিণত হয়েছে, সহি থেকে হাসানে পরিণত হয়েছে, কিন্তু হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? তারপর আমরা দেখি এইটার তো প্রাসঙ্গিক আরো সহি হাদিস আছে, তাই না? দেখেন দেখেন এখানে কি লেখা, সহি মুসলিম হাদিস, হাদিস একাডেমি 3490 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে আয়েশাকে বলতে শুনেছেন যখন দুধ পানের ওই পরিমাণ সম্পর্কে আলোচনা করেন যা দ্বারা হারাম সাব্যস্ত হয়, আমরা বলেন যে আয়েশা বলেছেন বলেছিলেন আল কোরআনে নাজিল হয় নির্ধারিত 10 বার দুধ পানে, অতঃপর নাজিল হয় নির্ধারিত 5 বার দুধ পানে। এটা আল কোরআনে নাজিল হয়েছিল যে 10 বার দুধ পানে এবং 5 বার দুধ পানে, এরপর মানে প্রথমে 10 বার নাজিল হয়েছিল, তারপর হয়েছিল 5 বার, এটার একটা কোরআনের ভিতরে পাওয়া যায় না। হ্যাঁ, এই দুই আয়াতের একটা কোরআনের ভিতরে নাই। এরপর দেখেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 3366 নম্বর হাদিস, এখানে বলা আছে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো। দেখতে পাচ্ছেন ভাই, হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই, কোরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল, 10 বার দুধ পানে হারাম সাবিত হয়, তারপর তা রহিত হয়ে যায়, এর দ্বারা 5 বার, 5 বার পান দ্বারা হুরমত সাব্যস্ত হয়, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো, মানে মোহাম্মদ যখন ইন্তেকাল করেন তখন ওই আয়াতটা তিলাওয়াত করা হইতো। এখন আরো একটা হাদিস আছে যেখানে একদম পরিষ্কার ভাবে এই জিনিসটা বলে দেওয়া আছে যে মোহাম্মদের মৃত্যুকালেও এই মুয়াত্তা মালিকের হাদিস এটা পাওয়া তার মানে যায়, কি ভাই ওই একটা তেলাওয়াত করা হতো কিন্তু এখন নাই এরকম কিছু? এখন নাই, হ্যাঁ এখন নাই, এটা মানে হারায় গেছে, ছাগলে খায় গেছে, বললাম দেখালাম না হাসান হাদিসটা, আপনি দেখলেন না যে ছাগলে খায় গেছে, এটি তো তাহলে একই ওটা হাদিস, বাদ দিলো কিভাবে? ওটা তো কোরআনে ছিল কিন্তু ওটা বাদ দিলো কিভাবে ভাই? তেলাওয়াত করা সে তো হয়তো যেহেতু ছাগলে খায় গেছে, সেটা তো ছাগলে খায় গেছে, যে 10 বারের যেটা, 10 বারের যেটা সেটা তো মানুষ জানতো আগে, যখন 10 বার দুধ চষার যে বিষয়টা সেটা আগে তেলাওয়াত করা হইতো, সেটা না মানুষ না জানতো। ছাগলের ছাগলের পাতাটা খাক ভাই, ওই তখন তো কথাটা ছিল শুনুন, আমরা। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, আচ্ছা আচ্ছা মানে কোরআনের যে উসুল হচ্ছে
নাসেখ মানসুখ, কোন আয়াত যদি পরবর্তীতে যদি বেটার আয়াত আসে আগের আয়াতটা বাতিল হয়ে যায়, ঠিক আছে? প্রথমে নাজিল হয়েছে 10 বার দুধ পানে হুরমত সাব্যস্ত হয়, মানে হারাম সাব্যস্ত হয় সম্পর্ক, যৌন মানে মানে বিবাহের সম্পর্ক হারাম সাব্যস্ত হয়, ঠিক আছে? 10 বার দুধ পানে এই আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন এটা কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো, ঠিক আছে? এরপরে নাজিল হয় হচ্ছে গিয়ে মুহাম্মদের মৃত্যু সজ্জাতে সেই আগের আয়াতটা বাতিল করে 5 বারেরটা নাজিল হয়, যে 5 বার মানে ইয়া করলে সেটা মানে হারাম সাব্যস্ত হয়ে যাবে। এরপরে নবী ওই যে 5 বারের যে আয়াতটা সেটা মানে আয়েশা সেটা লিখা ইসের নিচে রেখে দিয়েছিল, বালিশের নিচে রেখে দিয়েছিল, এটা পরে ছাগল খায় গেছে, ওই আয়াতটা তো আর পাওয়া যায় নাই, ঠিক আছে? এই যে মুয়াত্তা মালিকের হাদিসটা দেখেন, যে কোরআনে যাহা অবতীর্ণ হইয়াছিল তাহাতে 10 বার দুর্চোষার কথা নির্ধারিত ছিল, যাহা হারাম করিবে তারপর উহা রহিত হইয়া যায় নির্ধারিত 5 বার দুর্চোষার অবতীর্ণ হুকুম দ্বারা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয় তখনও 5 বার দুর্চোষার সম্মিলিত আয়াত তিলাওয়াত করা হইতো। এখানে দেখেন, এখানে জিনিসটা বলা হচ্ছে যে 5 বারেরটাও সেই সময় তিলাওয়াত করা হইতো, কিন্তু যে আয়াতটাতে এই জিনিসটা লেখা ছিল, যে আয়াতটাতে এই বর্ণনাটা ছিল, সেই পুরো আয়াতটা আর পাওয়া যায় না। আয়াতটা ছাগলে খায় গেছে, এই কারণে আয়াতটা কারো ভালোভাবে মনেও নেই, যে শেষের দিকে যে এই জিনিসটা নাজিল হয়েছিল সেই জিনিসটা আর কারো কাছে নাই। এইটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে কোরআনে এখন এখন আর সেই আয়াতটা নাই, 5 বারও নাই, 10 বারও নাই। বুঝতে পারছেন ভাই? জি জি বুঝতে পারছি ভাই। তাহলে একটা তো আয়াত থাকতো কোরআনের ভিতরে, একটা আয়াত তো থাকতো, যে 5 বার হোক 10 বার হোক একটা আয়াত থাকতো, যে দুধ পান করলে হারাম সাব্যস্ত হয়, এটার এই বিষয়ে তো একটা আয়াত তো নাই। তার মানে হচ্ছে এই আয়াত নবী মুহাম্মদের মৃত্যুর সময়ও আয়াত নাজিল হয়েছিল এবং মৃত্যুর সময়ও সেই আয়াত গুলা মানে ইয়া করা হয়তো, তিলাওয়াত করা হয়তো, সেটা পর্যন্ত মানে কোরআনের ভিতরে এখন নাই। তাহলে আপনি কেমনে বললেন যে মানে মানে শেষ আয়াত কবে নাজিল হয়েছে বলেন দেখি এবার। না এখন আপনার এই যে কাগজটা নয় খেয়ে গেছে, আমার কথা হচ্ছে যে হাফেজ তো ছিল, আমরা যেটা জানি যে ওই সময় হাফেজদের মাথায় বা মানে সব কোরআনটাই ছিল, পূর্ণ কোরআনটাই, তারা বলতেছো যে এগুলো ভাই আপনি ভুলভাল কথা বলতেছেন ভাই। আপনি আসলে আপনি একটু কষ্ট করে, আমার একটা লেখা আছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস, এই লেখাটা একটু পড়েন ভাই, এটার ভিতরে অসংখ্য বর্ণনা আছে যে একটা আয়াত কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলতেছে যে এইরকম একটা আয়াত ছিল, কিন্তু কি ছিল আয়াতটা ভুলে গেছি। হ্যাঁ, এখন আয়াতটার ভিতরে কি ছিল ভাই ভুলে গেছি, আয়াত এরকম একটা ছিল মনে আছে কিন্তু এরকম কি ছিল ভুলে গেছি ভাই। এখন কি করবো, মানে ওই যুদ্ধে যখন হাসান বিন বিদ সাবিত্রে যখন ইয়া দিছে মানে দায়িত্ব দিছে যে তুমি কোরআন কম্পাইল করো, কোরআন সংগ্রহ করো, কোরআনের আয়াত গুলা, ওই তার আগে অনেকগুলো হাফেজ মেরে গেছে যুদ্ধে। হ্যাঁ, এরপরে কোনো হাফেজ পাওয়া যাচ্ছে না, ওই আয়াত কার মনে আছে? হাসান বিন সাবিত এদিক সেদিক ঘুরতেছে যে কার কাছে মনে আছে ওই আয়াতটা, কোন ব্যক্তি আছে, তখন গিয়ে একজন ব্যক্তিরে পাইছে এই বেড়ার ওই আয়াতটা মনে আছে, তখন ওই আয়াতটা গিয়া এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করছে হাসান বিন সাবিত, হাসান বিন সাবিত। এখন ওই আয়াতটা তো রাবি মাত্র একজন, একজন রাবি হইলে তাইলে সেটা ভেরিফাই করবে কে, যে এই আয়াতটা যে আসলেই কোরআনের ভিতরে ছিল, ওই একজন ব্যক্তি মাত্র বলছে, একজন ব্যক্তির ওই আয়াতটা মনে আছে, তাইলে ওই আয়াতটা ভেরিফাই করবে কে, আরেকজনের ভেরিফিকেশন লাগবে না যে এটা আসলেই ছিল। তাই আপনি কি সেই জিনিসটা দেখবেন যে একজন মাত্র মানে বর্ণনাকারী ছিল মানে মানে একটা আয়াতের, এই এই জিনিসটা দেখবেন আপনি? দেখেন দেখেন। আচ্ছা আসিফ ভাই, সেটা দেখানোর সাথে সাথে তো এই কোশ্চেনটাও রমজান ভাইকে করা যায় যে আপনাকে তো অলরেডি একটা রেফারেন্স দেখানো হলো যে ছাগল সরি ছাগল যে হাড়টা খেয়ে ফেললো দুধ পানের হাড়টা, ওটাই তো এখনো কোরআনে নাই। তাহলে তো অলরেডি আমরা একটা আয়াত পাইতেছি যেটা আপনার ওই হাফেজ, আপনি যেটা বলতেছিলাম সব হাফেজের মুখস্থ ছিল, সব হাফেজের মুখস্থর মধ্যেও তো ওই আয়াতটা পাওয়া যাচ্ছে না। না দেখেন ভাই, উনারা হাদিসে এসে বর্ণনা করতেছে যে এরকম একটা আয়াত ছিল 5 বার দুধ পানের ব্যাপারে বা 10 বার দুধ পানের ব্যাপারে, কিন্তু কোরআনে সেটা যাচ্ছে না, সেটা হাদিসের মধ্যে আসছে। যে কোরআনের মধ্যে কি মানে ঈশার আপনার সাহাবীদের বর্ণনা থাকবে যে এরকম একটা আয়াত ছিল, ঈশার মধ্যে নাই, এখন কোরআনের মধ্যে নাই, এটা কি কোরআনে উল্লেখ থাকবে? না না, তারা তো বলতেছে যে এই আয়াতটা ছিল হাদিসে এসে, তারা বর্ণনা করতেছে এই আয়াতটা ছিল, তাহলে তো সেটা কোরআনে ওটা লিপিবদ্ধ করবে কিভাবে, প্রসিডিউরটা কি মানে কিভাবে লিপিবদ্ধ করবে? কোরআনে কি সাহাবীদের সাহাবীদের কথা থাকে কোরআনে? এই কারণেই তো সৌদি আরব আপনার ওই হাদিস নিষিদ্ধ করতেছে, 100 করে আর কোনো হাদিস থাকবে না। কোন টপিকে না যে আমার কথাটার অ্যানসার দেন, আপনাকে তো অলরেডি একটা দেখানো হইলো যে যে আয়াতটা কোরআনে ছিল, প্রথমে 10 বার দুধপান পরে 5 বার দুধপান করা হলো এবং সেটি এখন কোরআনে কোথাও নেই। আপনি যেটা বললেন যে হ্যাঁ ওই সময় অনেক হাফিজ ছিল, তাদের কাছে পুরো কোরআন মুখস্থ ছিল, পুরো কোরআন মুখস্থ থাকলেও তো ওই আয়াতটা এখনো ঈশার মধ্যে নাই, কোরআনের মধ্যেই নেই, তাহলে ওটা গেল কোথায়? না হাদিসের হাদিসের সবকিছু যে সত্য না তার প্রমাণ তো এখানেই, যে তারা হাদিসে এসে বর্ণনা করতেছে যে এত ভাই হাদিসের সবকিছু সত্য না, এই মানে কি বলতেছেন ভাই? হাদিস থেকে তো আমরা জানতে পারি যে কোরআনটা কম্পাইল করা হয়েছে কিভাবে, কি কি প্রসিডিউর ছিল সেই সময়, হাদিস স্যার আপনি জানবেন কেমনে যে কোরআন কে কম্পাইল করছে, কেমনে কম্পাইল হয়েছে, কারা কারা ছিল, কি ঘটনা, এগুলো আপনি জানবেন কোত্থেকে? তাহলে কোরআনটা আইলো আমি হাদিস লেখা হয়েছে 200 বছর পরে, আমি তো একটা জিনিস আজকে শুনলে ভুল কথা, একেবারেই ভুল কথা ভাই, হাদিস 200 বছর পর লেখা হয়েছে কে বুঝছে আপনাকে?
এই পাগলের মতো কথাবার্তা শুনতে শুনতে ফারাজ ভাই, এই পাগলের মতো কথা যারা বলে শুনতে শুনতে এটা এটা বহুত বিরক্ত প্রচলিত লাগে। কথা কিন্তু আসি ভাই, কিন্তু কথাটা তো ভূত। এই আপনি যেটা বলতে পারেন বুখারী মুসলিম লেখা হয়েছিল 200 বছর পরে, কিন্তু বুখারী মুসলিমের আগে বুখারী এটা মুসলিম লেখা হয় নাই ভাই, বুখারী 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 মুসলিম এরা হাদিসের সংগ্রহক, সংকলক, এরা হাদিসের লেখক না কি ভাই? মানে এইগুলা মানে কেমনে মানে কথা বলবো বলেন তো ভাই। ভাই এই জিনিসগুলো তো আপনি সম্প্রতি জানেন কিনা, যে মোহাম্মদ বিন সালমান উনি এই আরে ভাই হাদিসগুলো নিষেধ, আলেমি না হাদিস থাকলে রমজান আলী ভাই, আপনি তো যিনি একজন বাদশা, যিনি আলেমি না, যার সার্টিফিকেশনই নাই, আপনি তাকে আলেম ধরে কথা বলতেছেন? রমজান ওই যে ওই উনি ওই যে যার নাম নিলেন, সে তো ভাই মদ টোটকায় পড়ে থাকে, বিষে যায় আপনার, বারেটারে যায়, এই লোক কি আপনার আলেম নাকি? এখন মানে আমেরিকা থেকে যিনি সুন্দরী নায়িকা এনে নাচান, সৌদি আরবে নিয়ে নাচান, এ এখন ইয়া হয়ে গেছে, এ এখন যেটা কইবো এটাই সত্য ভাই। অবশ্য নবী মোহাম্মদের চরিত্রের অনেক কিছু তার মধ্যে পাওয়া যায়, এটা এটা তাদের মধ্যে পাওয়া যায় বাচ্চা পরিবারের। তো আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি ভাই, এই যে এই যে এই যে দেখেন বুখারী শরীফের হাদিস, মানে হাদিস তারা নিষিদ্ধ করতে চাচ্ছে, কারণ হচ্ছে প্রধান কারণ হচ্ছে হাদিসগুলো এখন আর, হাদিস কোরআন এগুলো কিছু এখন আর বর্তমান সভ্য পৃথিবীতে প্রযোজ্য না, মানে এগুলা মানে চালু থাকতে পারে না। এই জিনিসগুলো সৌদি সরকার এখন বুঝতে পারছে, আমেরিকার চাপে তারা এখন এই জিনিসগুলো থেকে সরে আসতে বাধ্য হচ্ছে। এই কয়েকদিন পরে বলবো কোরআনেও মানে এই হাদিস এখন মানে যদি করতে পারে তখন কয়েকদিন পরে বলবো কোরআনেও অনেক ভুলভাল আছে, এগুলা এটাও বাতিল, কোরআনে কোরআনে তো রাখার ভুলভাল দরকার নেই। লাগানোর দরকার নেই, কোরআনের তাফসিরটা চেঞ্জ করে দিলেই তো শেষ, হ্যাঁ হ্যাঁ, কোরআনের অর্থটা চেঞ্জ করে দিলেই অর্থ শেষ। চেঞ্জ করে দিলেই শেষ, ওটার মধ্যে মানে হাত দেওয়ার তো দরকার নেই। এখনকার মডার্ন কোরআনিস যেটা যারা যে মানে যে কাজটা করে আর কি, কোরআনের অর্থ পাল্টা দেবে, অর্থ পাল্টা দিবে, কোরআন কোরআনের জায়গায় থাকবে, অর্থই পাল্টা দিবে, তখন কোরআন হ্যাঁ থাকুক আর না থাকুক লাভ কি? মানে মনে করেন এই যে মানে সমতল বিছানো হয়েছে, এটা বানা ফেলো গোলাকার করা হয়েছে, হ্যাঁ অর্থ পাল্টা দিল। আচ্ছা আমরা বুখারী শরীফের এই হাদিসটা পড়ে নিই, এখানে দেখেন হাদিস নাম্বার হচ্ছে 4623 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে আবু বকর আমাকে ডেকে পাঠালেন এবং বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লিখতে, সুতরাং তুমি কোরআনের আয়াতগুলো অনুসন্ধান করো। এরপর আমি অনুসন্ধান করলাম, এটা কিন্তু জায়েদ ইবনু সাবিত বর্ণনা করতেছেন, হ্যাঁ জায়েদ ইবনু সাবিতের বর্ণনা। শেষ পর্যায়ে সূরা তাওবার শেষ দুটি আয়াত আমি আবু খুজাইমা আনসারি এর কাছে পেলাম, তিনি ব্যতীত আর কারো কাছে আমি এর সন্ধান পাইনি। দেখেন এক দুইটা আয়াত শুধুমাত্র একজন ব্যক্তি তাকে বর্ণনা করছে, আর কোনো হাফেজ ছিল না, দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি ভাইয়া। তাহলে মানে হচ্ছে গিয়ে এই আয়াত দুইটা আর কেউ কারো কাছে মনে ছিল না, আর কেউ বলতে পারে নাই। আরো আয়াত আছে দেখেন, এখানে বলা হচ্ছে যে আমি কোরআনের আয়াতসমূহ একত্রিত করে একটি মুসাফে লিপিবদ্ধ করলাম, তখন সূরা আযাবের একটি আয়াত পেলাম না, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে শুনেছি, একমাত্র খুজাইমা আনসারির কাছে পেলাম। এই যে দেখেন সূরা আযাবেরও একটা আয়াত মানে নিয়ে মিসিং ছিল, তখন গিয়ে খুজাইমা আনসারির কাছে গিয়ে সেই আয়াতটা পাইলো। মানে এই লোকটারে পাইছে দেখে তো এই আয়াতগুলো পাইছে, কিন্তু আরো তো অনেক লোক মেরা গেছে। আপনি যে বললেন যে অনেক লোক মুখস্থ ছিল, অনেক লোক মুখস্থ ছিল, সব কোরআন পুরা কোরআন মুখস্থ ছিল, কোথায় ভাই এইগুলা? মানে তো এগুলো সব তো ফালতু কথা, বাজে কথা, এইরকম তো কোনো ঘটনাই ঘটেনি। আচ্ছা আবদুল্লাহ ইবনে মাসুদ যিনি হচ্ছেন কোরআনের অত্যন্ত মানে নবী মোহাম্মদের অত্যন্ত প্রখ্যাত সাহাবি এবং বিরাট আলেম, হ্যাঁ কোরআন যিনি কোরআন মানে কোরআন শিক্ষা করতে হবে কার কাছ থেকে, নবী মোহাম্মদ বলে দিছে আবদুল্লাহ ইবনে মাসুদের থেকে কোরআন শিক্ষা করতে, ঠিক আছে? তিনি কি বলে গেছেন দেখেন, তিনি বলে গেছেন যে এই কোরআনের যে কম্পাইল করা হয়েছে, জায়েদ ইবনে সাবিতকে যে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ ফালতু কোরআন হয়েছে, ফালতু একটা কোরআন তারা বানাইছে, এটা হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসুদ তিনি বলে গেছেন। যেটা এটা অনেক সিরাত গ্রন্থে আসছে, অনেক মানে রেফারেন্সে আসছে, অনেক হিস্ট্রি হিস্ট্রি গ্রন্থে চলে আসছে এই জিনিসটা। এখানে এখানে দেখেন আপনি পাবেন এই জিনিসটা যে আবদুল্লাহ ইবনে মাসুদ এই যে বর্তমান যে কোরআনটা সেই কোরআনটা সম্পর্কে কি বলে গেছে, এই লেখাটা পড়েন। এই যে দেখেন এখানে কি বলেছে, আবদুল্লাহ ইবনে মাসুদ জায়েদ ইবনে সাবিতের এই তৈরি কপি পছন্দ করেননি, তিনি বলেছিলেন হে মুসলিম সম্প্রদায়, কোরআনের মুসাফ লিপিবদ্ধ করার কাজে আমাকে দূরে রাখা হয়েছে, আর এর দায়িত্ব বহন করেছে এমন এক ব্যক্তি যে আল্লাহর কসম আমি যখন ইসলাম গ্রহণ করি তখন সে ছিল কাফিরের ঔরসে, মানে কাফিরের পেটে ছিল, মানে এমন গালি দিছে যে জায়েদ ইবনে সাবিত ছিল কাফিরের পেটে, এইরকম গালি দিয়ে বলছে যে এই ব্যাটারে দেয়া হয়েছে কোরআন কম্পাইলের দায়িত্ব, যেখানে আমি উপস্থিত ছিলাম সেখানে এই লোকের দেয়া হয়েছে কোরআন কম্পাইলের দায়িত্ব। এবং সে আরো দুইটা সুরার কথা বলতো, যে আব্দুল ইবনে মাসুদ যে সুরা দুইটাকে আর পাওয়া যায় না কোরআনের ভিতরে, আর পাওয়া যায় না ভাই। এই লেখাটা আপনি পড়েন, কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস, সেখানে সমস্ত দলিল প্রমাণ দেয়া আছে, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে এখন আজকে বিদায় জানাই আপনাকে, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো, আপনি ভালো থাকেন। ফারাজ ভাই উনি আছে আমাদের সাথে, সাবালটন ভাই আছে, ওনাকেও অ্যাড করে নেই। সাবালটন ভাই শোনা যাচ্ছে কথা? জি থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য। হ্যাঁ আপনাকে ধন্যবাদ ভাই। ফারাজ ভাই, সাবালটন ভাই আপনারা তাহলে থাকেন, আমি তাহলে একটু ঘুরে আসি। ঠিক আছে ঠিক আছে। ও ফারাজ ভাই, যে যে ব্যক্তি যুক্ত হয়েছিলেন তিনি একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে ভাই ধর্ম তো অন্ধবিশ্বাসের ব্যাপার, আমরা তো অন্ধভাবে বিশ্বাস করাই ঠিক আছে, আমরা এত যুক্তি টুক্তি দিব কেন, ধর্মের বিষয়ে তো আর যুক্তি টুক্তি খাটে না,
এই বিষয়, এই বিষয়টা যদি আপনি, আপনারা যদি এই বিষয়টা নিয়ে আলোচনা যদি এইটাই তার বক্তব্য হয় যে ধর্ম হচ্ছে বিশ্বাসের বিষয় বা অন্ধবিশ্বাসের বিষয়, যেটাই হোক, যেখানে মানে বিচার বিবেচনা চলে না, সেখানে ওই ধর্মটা যে সত্য এই কথাটাই তো একটা মানে ননসেন্স কথা হয়েছে, কন্ট্রাডিক্টরি কথা হয়েছে। তারা যদি একই সাথে বলে যে আমার ধর্মে কোনো বিচার আচার চলে না বা যুক্তি প্রমাণের যুক্তি প্রমাণ নেসেসারি না, নেসেসারি হচ্ছে বিশ্বাস স্থাপন করা, তাহলে তো ভাই আপনার ধর্ম যে সত্য এই কথাটা আপনি বলতে পারেন না। আপনার ধর্ম, হিন্দু ধর্ম এবং যে কোনো অন্যান্য যে কোনো ধর্ম, প্রত্যেকটা ধর্ম তো সমানতালে থাকে, মানে একই ক্যাটাগরিতে থাকে, কোনোটাতেই আপনি যাচাই বাছাই করবেন না, শুধু বিশ্বাস করবেন। এটা যদি ইয়ে হয় তাহলে আপনার ধর্ম যতটুক সত্য, যতটুক সত্য ততটুক সত্য কিন্তু হিন্দু ধর্ম। কেন কোনো ধর্মে, কেননা কোনো ধর্মে আপনি যাচাই বাছাই করতে পারতেছেন না। আবার যাচাই বাছাই কিন্তু এমন ভাবে যাচাই বাছাই হয় না যে যতক্ষণ পর্যন্ত যাচাই বাছাই আমার ফেভারে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি যাচাই বাছাইটা নিব, ততক্ষণ পর্যন্ত আমি যুক্তি নিব, ততক্ষণ পর্যন্ত আমি বিজ্ঞান নিব, কিন্তু আমার ধর্মের বিপক্ষে যখন যুক্তি চলে যাবে, আমার ধর্মের বিপক্ষে যখন প্রমাণ প্রমাণ চলে যাবে বা বিজ্ঞান চলে যাবে, তখন আমি বলবো যে না, ধর্ম হচ্ছে বিশ্বাসের বিষয়। ওইভাবে কিন্তু যাচাই বাছাই চলে না, ওইভাবে কিন্তু যুক্তি চলে না। আপনাকে যদি যুক্তি নিতে হয় আপনাকে যুক্তি পুরাটা নিতে হবে, আপনাকে যদি বিজ্ঞান নিতে হয় আপনাকে বিজ্ঞান পুরাটা নিতে হবে, আপনাকে যদি প্রমাণ নিতে হয় আপনার প্রমাণ পুরোটা নিতে হবে। যতটুকু ফেভারে যাচ্ছে অতটুকু নিবেন, বাকিটুকু ফেলা দিবেন। ওইভাবে কিন্তু কোন ধর্মের সত্যতা যাচাই হয় না, ওইভাবে প্রত্যেকটা ধর্মই তার পক্ষে যুক্তি যুক্তি প্রমাণ তারপর হচ্ছে আপনার লজিক দিতে পারে, কিন্তু এইভাবে কিন্তু সত্য ধর্ম যাচাই করা পসিবল হয় না। হ্যাঁ আসি ভাই, আমার এতটুকু বলার। সাবলটন ভাই কি এই বিষয়ে কিছু বলবেন? আমি তাহলে ঘুরে আসি, আপনারা এই বিষয়টা একটু কথা বলেন, তারপর যুক্ত করেন, আমি একটু ঘুরে আসি ভাই তাহলে। ওকে আসিফ ভাই, আমি জাস্ট বলতাম যে যেহেতু এই জাগতিক জীবন হচ্ছে একমাত্র জিনিস যেটার সাপেক্ষে আমাদের এভিডেন্স আছে, অর্থাৎ যেটার আমাদের গ্যারেন্টি আছে, সেই কারণে এই জীবনটা আমার কাছে লাইক অনেক মূল্য রাখে। অ্যান্ড এই জীবনের একটা লাইক একটা লক্ষ্য হচ্ছে সত্য নির্ধারণ করে দেন জীবনযাপন করা আর কি। অ্যান্ড সত্য নির্ধারণের একমাত্র উপায় হচ্ছে যুক্তি, তত্ত্ব, প্রমাণ। এখন ধর্ম যদি সম্পূর্ণভাবে অন্ধবিশ্বাসের উপরে ভিত্তি করা হয়, দেন এইটার সাথে অ্যান্ড ড্রাগস এর সাথে তো কোনো ডিফারেন্স থাকে না আর কি। মানে ইটস জাস্ট সামথিং যেটা পিপল এমনি ফর ফান অথবা কোনো একটা এক্সটার্নাল রিজনের জন্য তারা জাস্ট মনে করতেছে আর কি। এটা তো মানে সত্য নির্ধারণ অ্যান্ড আমার এই জীবনের জীবনের জীবনযাপনের সাথে তো কোনো সম্পর্ক রাখতেছে না ইন দ্যাট কেস আর কি। তো সেই ক্ষেত্রে আমি ধর্মকে ফালাই দিব। একমত ভাই আপনার সাথে, সব ভাই।